প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুধুমাত্র 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু টিপস দিচ্ছি যারা সারা বছর পড়ালেখা করনি, যারা ইংরেজিতে পাশ করা নিয়ে খুবই চিন্তিত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে ইংরেজি ফার্স্ট পার্টে লেখাপড়া না করেও পাশ মার্ক তোলা যায়, পাশ মার্ক তোলার সহজ উপায়গুলো তোমাদেরকে আমি বলার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেই যে 2023 সালের মার্কস ডিস্ট্রিবিউশনগুলো। এখানে লক্ষ্য করো যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স বা এমসিকিউতে পাস মার্ক সিন প্যাসেজ থেকে এবং প্রশ্নে 15 মার্ক। পাঁচটা প্রশ্ন লিখবে, সেখানে 15 মার্ক থাকবে। এরপরে রয়েছে তোমাদের ফ্লো চার্ট, 5 মার্ক, সামারি 10 মার্ক, শূন্যস্থান আছে ক্লু সহকারে যেটা 5 মার্ক, আর উইদাউট ক্লু হচ্ছে 10 মার্ক। এরপরে রাইটিং পার্টে দেখতে পাচ্ছি আমরা গ্রাফ চার্টে 15 মার্ক, স্টোরি 15 মার্ক, ইনফর্মাল লেটার 10 মার্ক, এই হচ্ছে 100 মার্ক। তো এই 100 মার্কের মধ্যে তোমরা কীভাবে 33 মার্ক তথা 5 মার্ক তুলতে পারো খুব সহজে পড়ালেখা না করেও, সেটা এখন আমরা দেখব। তো এর জন্য তোমরা যে কাজটি করবে, প্রথমে যে প্যাসেজটি আসবে সেটা যেই প্যাসেজই থাকুক না কেন, তোমার পড়া থাকুক বা তুমি পড়ো নাই কখনো এমনটা হোক, তুমি প্যাসেজটাকে ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। পড়ে এমসিকিউগুলো দেখবে, এমসিকিউর যে প্রশ্নের লাইনগুলো আছে সেটা তুমি প্যাসেজে মিল করার চেষ্টা করবে যে প্যাসেজে কোন লাইনে আছে। তো সেখানে তুমি ক্লু পেয়ে যাবে যে উত্তরটা কী হবে, সঠিক উত্তর কোনটা হবে, ক্লু পেয়ে যাবে। তো এইভাবে তোমরা এমসিকিউগুলো করে ফেলবে। এরপর শর্ট আনসার বা ছোট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখবে। তোমাদের প্রশ্নে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, তোমরা প্রশ্নের লাইনগুলো প্যাসেজে মিল করবে যে কোন লাইনের সাথে মিলে, যেই লাইনের সাথে মিলে তুমি ওই লাইন লিখে দিবে, তাহলেই দেখবে যে তোমাদের উত্তরটা হয়ে যাবে। যদি তুমি একেবারে কিছু নাও পারো, ইংরেজিতে একেবারেই যদি কাঁচা থাকো, তাহলে তুমি ওই প্রশ্ন প্যাসেজে মিল করবে যে প্যাসেজের কোন লাইনের সঙ্গে মিলতেছে, যে লাইনের সঙ্গে মিলবে সেই লাইনটা লিখে দিবে, অথবা সেই লাইনের সাথে আরও দু একটা রিলেটেড লাইন যোগ করে দিবে, দুইটা অথবা তিনটা বাক্য লিখে দিবে। এরপর তোমাদের ফ্লো চার্ট, ফ্লো চার্ট সম্পূর্ণটাই প্যাসেজ থেকে লেখা যায়, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ফ্লো চার্টে কীভাবে ফুল মার্ক পাওয়া যায় সেটা নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আপলোড করা আছে ব্যাখ্যাসহ, লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনের লিংক থেকে ফ্লো চার্ট এর বানিয়ে লেখার কৌশলটা দেখে নিবে। এরপর সামারি রাইটিং, সামারি রাইটিংয়ে 10 মার্ক। এটা তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমরা প্যাসেজটাকে মনোযোগ সহকারে পড়বে, এরপর বুঝার চেষ্টা করবে যে প্যাসেজের মূল অংশটা কী, প্যাসেজটা কী নিয়ে লেখা। তো মূল অংশগুলো তুমি লিখে দিবে, অতিরিক্ত কথাগুলো বাদ দিয়ে দিবে, প্যাসেজের লাইনগুলো হুবহু না তুলে চেষ্টা করবে যথাসম্ভব নিজের ভাষায় লেখার। আর যদি নিজে বাক্য তৈরি করতে না পারো, নিজে যদি সেন্টেন্স গঠন করতে না পারো, তাহলে সেক্ষেত্রে তুমি প্রশ্নের লাইনগুলো, গুরুত্বপূর্ণ লাইনগুলো তুলে দিবে এবং যেগুলো তোমার মনে হয় যে বেশি প্রয়োজনীয় না সেগুলো বাদ দিয়ে দিবে। সাপোজ মনে করো যে কারোর জীবনী সম্পর্কে আসলো, ধরো যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটা প্যাসেজ আসলো এবং সেটাকে বললো যে সামারাইজ করতে, তাহলে তুমি সেখানে কি করবে যে নেলসন ম্যান্ডেলার জন্ম, মৃত্যু এগুলো তো দিবেই, এরপর তিনি কিসের জন্য বিখ্যাত হয়েছেন, তিনি কী কী কাজ করছেন, যেমন তিনি ক্যাম্পেইন করছেন শান্তিপূর্ণভাবে রেশাল যে প্রসেসটা সেটাকে উচ্ছেদ করার জন্যে, বর্ণবাদকে সরানোর জন্য। এরপর তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছেন, এই সমস্ত কথাগুলো, মানে গুরুত্বপূর্ণ কথাগুলো তুমি লিখে দিবে। অর্থাৎ যে প্যাসেজটাই আসুক সেই প্যাসেজের গুরুত্বপূর্ণ কথাগুলো তুমি তুলে দিবে। এরপর রইল আমাদের ক্লোজ টেস্ট,
উইদাউট ক্লুজ এবং উইথ ক্লুজ, এই শূন্যস্থানগুলো তুমি যতটুকু পারো দিয়ে দিবে, খালি রাখবে না। কারণ হচ্ছে তুমি নিজের মতো করে দিবে, দেখা গেছে দু একটা যদি হয়ে যায় মার্ক পাবে, তুমি একেবারে না পারলেও উত্তরগুলো করার চেষ্টা করবে। এরপর রিয়ারেঞ্জটা চেষ্টা করবে, যে লাইনগুলো পরে একটু বোঝার চেষ্টা করবে, কোন কথাগুলো আগে, কোন লাইনগুলো আগে বসানো যায়, মানে কোন কাজগুলো আগে হয়েছে সেই লাইনগুলো আমরা আগে বসাবো। এরপর যে রাইটিং পার্ট আছে সেখানে লক্ষ্য করো, গ্রাফ চার্ট, এই গ্রাফ চার্টে 15 মার্ক। এইখানে এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, গ্রাফ চার্টের নিয়ম দেওয়া আছে, তো সেখানে গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় সম্পূর্ণ ব্যাখ্যাসহ দেখানো আছে, তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিবে। গ্রাফ চার্ট একটা নিয়ম শিখেই তুমি যে কোনো গ্রাফ চার্ট করতে পারবে এক নিয়মে। তো এখানে 15 মার্ক তোমরা ইজিলি পেয়ে যাবে, তো 15-র মধ্যে দেখা গেছে 10-12 পেলেও অনেক, একটা একটা নিয়মেই তুমি সব করতে পারবে, এরকম একটা ভিডিও আপলোড করা আছে। এরপর দেখো স্টোরি রাইটিং, এটা গল্পটা পড়ে উপযুক্ত একটা টাইটেল দিবে, গল্পের কয়েকটা লাইন শুরুতে দেওয়া থাকবে, তো সেটা বোঝার চেষ্টা করবে যে কী নিয়ে লিখছে, এবং উপযুক্ত একটা টাইটেল দিবে। তারপর যতটুকু প্রশ্নে দেওয়া আছে ততটুকু তুমি লিখবে, লেখার পরে যদি সম্পূর্ণ করতে পারো করবে, না পারলে যতটুকু পারো ট্রাই করবে, এর জন্য তুমি কিছু মার্ক পাবে, একেবারে জিরো পাবে না। এরপর ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তুমি ইনফর্মাল লেটার যদি তোমার কমন না পড়ে, কিংবা তুমি যদি কিছুই লিখতে না পারো, তবুও অ্যাটলিস্ট নিয়মটা লিখবে, মানে হচ্ছে যে প্রথমে তুমি ঠিকানা এবং তারিখ লিখবে, এরপর স্যালুটেশন করবে মানে ডিআর দিয়ে, তারপরে শেষে যাকে পাঠাতে বলছে তার নাম অথবা তাকে অ্যাড্রেস করবে। তারপর বডি, মেইন বডিতে তুমি যতটুকু সম্ভব লেখার চেষ্টা করবে যে বিষয়টাতে ইমেলটা লিখতে বলা হয়েছে, যদি না পারো যতটুকু সম্ভব চেষ্টা করবে। এরপর যে সমাপ্তির একটা লাইন আছে সেটা লিখবে, তারপরে এনভেলপ দিবে। তো দেখা গেছে তুমি কিছু না পারলেও এই যে এইগুলো দেওয়ার কারণে, নিয়মগুলো ঠিকঠাকভাবে লেখার কারণেও তুমি মার্ক পাবে, এজন্যে একেবারে বাদ দিবে না। আরেকটা কথা হচ্ছে যে ইনফর্মাল লেটার, দুইটা ইনফর্মাল লেটার পড়লে মোটামুটি গুড সাইড ব্যাড সাইড যত লেটার আছে সব হয়ে যাবে, শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করলে। তো এইটা তোমরা দেখে নিতে পারো, চ্যানেলে আপলোড করা আছে, তোমরা এই ইনফর্মাল লেটার, মডেল লেটার শিখে নিতে পারো, একটাতেই অনেকগুলো করে লিখতে পারবে। তো এইভাবে যদি তোমরা পরীক্ষা দাও তাহলে আশা করি যে কেউ ফেল করবে না, অ্যাটলিস্ট পাস মার্কটা চলে আসবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে।